ওয়েলকাম বন্ধুরা, আমি আজকে কেসকি মাছ দিয়া বেগুন দিয়া চচ্চড়ি রান্না করুম। তো দেখবেন আমার মাছ চচ্চড়িটা। প্রথমত বেগুনটি একটু ভাজে লুমু। অল্প হলুদ দিলাম বেগুনের মধ্যে। আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, শুকনা লঙ্কা আছে, অল্প জিরা ধনিয়া আছে, লবণ হলুদ। আমার বেগুন মোটামুটি ভাজা শেষের পথে। এইলো কেচকি মাছ, একদম তাজা মাছ। মাছ, বেগুন, সবটি মশলা একলগে মাখাইলাম। সব কিছু একদম মিক্সড করে ভালোভাবে মিক্সড করে সোমবার কালিজিরা, শুধু কালিজিরা। মাছটি দিয়া দিলাম সোমবারের মধ্যে। হালকা ঝোল দিমু, মাছটি এভাবে লাড়া দিতে দিয়ন লাগবো, কারণ বেশি লাড়া দিতে গেলে মাছটি ভেঙে যাবো। গে তরকারি রেখায় এখনো ঝোল দিলাম অল্প। ধনিয়া পাতা
একদম নতুন ধনিয়া পাতা, মাছের চচ্চড়ি রান্না শেষের পথে মোটামুটি অল্প সময়। ধন্যবাদ ভাতা, আর অল্প সময় জাল দিমু তরকারি নামানোর পথে। আমার মাছের চচ্চড়িটা দেখে যদি আপনারা পছন্দ হয় তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। এইভাবে মাছ গুঁড়ো মাছ রান্না করলে এইভাবে ইয়ে করবেন, লাড়া দিবেন, দেখবেন মাছ একটু বাঙত না।